ডাক্তার দেখানোর নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে অশোকনগর এলাকায়। বৃদ্ধার খোঁজে পুলিশ ও পরিবারের লোকেরা। বাড়ি থেকে ডাক্তার দেখাতে বেরিয়ে নিখোঁজ বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে অশোকনগর কল্যাণগড় বুড়োবুড়ি বটতলা এলাকায়। ঘটনায় নিখোঁজ বৃদ্ধা কৃষ্ণ ডাকুয়া। পরিবার সূত্রে জানা গেছে, বছর 52 কৃষ্ণাদেবীর হাতে বেড়াল আঁচড়ে দেয়। সোমবার চিকিৎসার জন্যে বাড়ি থেকে হাসপাতালের উদ্দেশ্যে বের হন তিনি। বাড়ির কাছাকাছি রয়েছে দুটি হাসপাতাল, হাবড়া ও অশোকনগরে। সোমবার দীর্ঘ সময় পার হবার পরেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকেরা দুটি হাসপাতালেই খোঁজখবর করেন। জানতে পারেন, হাসপাতালে চিকিৎসা করাতে এরকম কেউ আসেননি। অভিযোগ পেয়ে খতিয়ে দেখা হয় হাসপাতালের সিসিটিভি ফুটেজ, তাতেও বৃদ্ধাকে দেখা যায়নি। ঘটনার পর সোমবার রাতেই অশোকনগর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয় কৃষ্ণাদেবীর পরিবারের পক্ষ থেকে। বৃদ্ধাকে খুঁজে পেতে ইতিমধ্যেই পরিবারের তরফ থেকে বিভিন্ন জায়গায় তার ছবিসহ পোস্টারিং করা হয়েছে। গত সোমবার উনি এখানে ডাক্তার দেখাতে এসেছিল, আসার পরে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বললো যে তোমরা এখানে গাড়ি ফাড়ি চালাও, তোমরা যদি দেখো তাহলে আমাদের কন্ট্যাক্ট করো। হ্যাঁ, হেলিকপ্টারটা লাগিয়ে দিয়ে গেছে, আমরা নিজেদের কাছেও রেখে দিয়েছি ফটো। ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন পরিবার। পুলিশ নিখোঁজ বৃদ্ধার খোঁজে তল্লাশি শুরু করেছে। আজকে 3 দিন, সোমবার দিন উনি বেরিয়েছিলেন বাড়ি থেকে, যে বিড়ালে আঁচড় দিয়েছিল ইঞ্জেকশন নেবে বলে, তো উনি আসতে চায়নি। আমরা বাড়ির লোক অনেক জোর জবরদস্তি করে পাঠালাম যে না, নিয়ে এসো বা কিছু। তো আজ 3 দিন হয়ে গেছে, বাড়িতে এখনো অবধি ফেরেননি। সম্পূর্ণভাবে একজন আলাদা মানুষ, উনি তো আসতেই চায়নি। আমরা জোর জবরদস্তি করে পাঠিয়েছিলাম বাড়ি থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর।